ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের এই অবিস্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দা ফিজের এমন সাফল্যে দারুণ খুশি আইপিএলের তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার বাংলাদেশের জয়ের পর মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাস দেয়। সেখানে প্রথমটিতে তারা বাংলায় লিখেছে, মুস্তাফিজুর রহমান ফিরে এলো আরও উদ্যমের সাথে। সদ্য সমাপ্ত সিরিজে 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, এর মধ্যে সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়েছেন 3টি উইকেট। এদিন ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যান্ড্রে রাসেলকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মুস্তাফিজ। এছাড়া অ্যান্ড্রে ফ্লেসার এবং রবম্যান পাওয়েলের উইকেটও নেন কাটার মাস্টার। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফেসবুকে আরও লিখেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে সিরিজ শেষ করেছেন মুস্তাফিজ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জয়ে কেন্দ্রীয় ভূমিকা ছিল তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এ বছরই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান। 7 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স ভালো করতে পারেনি এবারের আসরে, তবে মুস্তাফিজের প্রতি দলের এই বার্তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ভবিষ্যতের জন্য। জানিয়ে রাখা ভালো, 2016 সালে আইপিএলের অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। সেবার তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন। দলও পায় আইপিএলের প্রথম শিরোপার স্বাদ।